সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলে তার বাবার সঙ্গে সমুদ্রের ধারে মাছ ধরতে এসেছে। কিছুক্ষণ পরেই ছেলেটার ছিপের কাঁটায় একটা ভারী কিছু আটকে যায়। তারা মনে করে তাদের কাঁটায় একটা বড় মাছ আটকা পড়েছে। পরে সেটা জল থেকে বাইরে আনলে তারা দেখে সেটা একটা গরুর মাথা। এটা দেখে তারা অবাক হয়। তখনই তারা দেখলো সমুদ্র থেকে একটা বিশাল আকৃতির কোনো জিনিস তাদের দিকে এগিয়ে আসছে। এটা যখন তাদের কাছে আসে তারা দেখে যে এটা বিশাল আকৃতির একটা শার্ক। এই শার্কটি তাদের মাথার উপর দিয়ে লাফ দিয়ে মাটিতে পড়ে ও মাটি থেকে আবার সমুদ্রে ফিরে যায়। এরপরে আমরা সিনেমার তিন দিন আগের ঘটনা দেখতে পাই। আমরা সমুদ্রের তলে অবস্থিত একটা ল্যাব দেখতে পাই, যেখানে অনেকগুলো ডাক্তার এবং সায়েন্টিস্ট একটা প্রজেক্টের ওপর কাজ করছে। সেখানে আমরা ল্যাবের হেডকেও দেখতে পাই, যার অধীনে প্রজেক্টটি চলছে। তিনি তার সহযোগীদের বলেন যে তারা ক্যান্সার প্রতিরোধের টিকা তৈরি করছে, তার সঙ্গে সঙ্গে তারা জিনগত পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে, এর ফলে তারা সহজেই ওই টিকাটি পেতে থাকবে। তখনই তার একজন সহযোগী এর বিরুদ্ধে বলে, এটা খুবই বিপজ্জনক হতে পারে। কিন্তু ল্যাব প্রধান তার পরীক্ষার ওপর ও নিজের ওপর পুরো বিশ্বাস ছিল তার। ল্যাবের মধ্যে আমরা ইথেন নামের একজন যুবককে দেখতে পাই। সে শার্কের ব্যাপারে অনেক তথ্য জানে, তাই ল্যাবের ডাক্তার এবং সায়েন্টিস্টরা তার সাহায্য নিতে তাকে এই ল্যাবে রেখেছে। তখনই ল্যাবের প্রধান তাকে শার্ককে ডাকার জন্য বলে। ইথেন তার প্রস্তুতি শুরু করে, একটা মরা মাছকে রডের তারে আটকে জলের মধ্যে ডুবিয়ে রাখে। তখনই একটা বড় শার্ক এসে সেই মাছটিকে খেয়ে নেয়। এই ঘটনা দেখে ল্যাবের সবাই কিছুক্ষণের জন্য হলো ভয় পেয়ে যায়। এরপর শার্ক আবার গভীর সমুদ্রে ফিরে যায়। এটা দেখে ল্যাবের হেড প্রজেক্টের তৃতীয় পর্যায় শুরু করতে বলে। এই সময় প্রজেক্টের সঙ্গে যুক্ত একটা মহিলা প্রধানকে জানায় তারা আগের এক্সপেরিমেন্টের ফলাফল এখনো পায়নি, তাই এত তাড়াতাড়ি তৃতীয় পর্যায় শুরু করা বিপজ্জনক হতে পারে। ল্যাবের প্রধান এ ব্যাপারে কোনো গুরুত্ব না দিয়ে তৃতীয় পর্যায়ের কাজ শুরু করতে বলে। এরপর ল্যাবের সবাই শার্কের দেহে জিন ট্রান্সফার করার প্রস্তুতি শুরু করে। তারা একটা বিশেষ ধরনের যন্ত্র শার্কের কাছে পাঠায়, যেটা শার্কের দেহে জিন ট্রান্সফার করতে শুরু করে। কিন্তু এমন সময় শার্কের নেচারেও পরিবর্তন দেখা যায়, আর কোনো রকম ভাবে তৃতীয় পর্যায়ের পরীক্ষাটি সফল হয়। ল্যাবের সবাই আনন্দে ফেটে পড়ে। অন্যদিকে দেখা যায় শার্কের শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটে। ল্যাবের সেক্রেটারি, যিনি প্রধানকে এই পরীক্ষাটি করতে বারণ করেছিলেন, সে কাঁচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে। তখনই শার্ক তার কাছে আসতে শুরু করে, কিন্তু যখন সেক্রেটারি তার দিকে তাকায় তখন শার্কটি আবার ফিরে যায়। এবার ল্যাবের হেড আসে এবং তার সেক্রেটারিকে জানায় সে তার মেয়েকে নিয়ে যাচ্ছে, যখন সে সময় পাবে তখন যেন তার মেয়েকে সে নিয়ে যায়। তখন আমরা ল্যাবের অন্য একটা ডক্টরকে দেখতে পাই, সে ফোনে তার পরিবারের সঙ্গে কথা বলছে। হঠাৎ ল্যাবে এমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠল। এটা দেখে সেই ডক্টরটি সবাইকে তার কাছে আসতে বলে। সবাই তখন ভয় পেয়ে যায়, কারণ শার্কের হেলথ ইন্ডিকেটর ড্রপ হয়ে যায়। ল্যাবের একটা মেয়ে তার যন্ত্র দিয়ে শার্কের কাছে ওয়েভ সিগন্যাল পাঠায়, কিন্তু শার্কের হার্ট রেট একদম ডাউন হয়ে যায়। তারা সবাই মনে করে শার্কটি মারা গেছে। কিন্তু সেই সময় শার্কটি হঠাৎ সমুদ্র থেকে এসে ল্যাবের একজন ডক্টরকে খেয়ে ফেলে। এটা দেখে ল্যাবের সবাই ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে দরজাটাকে বন্ধ করে দেয়। তারা এটা বুঝতে পারে না যে শার্কটি হঠাৎ করে মানুষদের কেন খেয়ে ফেলছে। তখন সেখানে ইথেন চলে আসে। সে শার্কের সম্বন্ধে সব জানে। ইথেন ডক্টরকে জিজ্ঞেস করে শার্কের সঙ্গে তারা কি করেছে। তখন সেখানে চশমা পরে থাকা একটা ডক্টর তাকে বলে, তোমাকে এসব জানার কোনো দরকার নেই। তারপর শার্ক তাদের ল্যাবের কাঁচের দেওয়ালে ধাক্কা মারতে থাকে। তারা ভাবে শার্ক কাঁচের দেওয়ালটা ভাঙতে পারবে না, কারণ কাঁচটি বুলেট প্রুফ। কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই শার্কটি কাঁচের দেওয়ালটা ভেঙে ফেলে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যে কেউ কিছু করতে পারে না। ল্যাবের মধ্যে প্রচুর জল ঢুকে পড়ে ও সবাই জলে ডুবে যায়। সবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা কোনো রকমে সবাই জল থেকে বেরিয়ে আসে। ইথেন সবাইকে চুপচাপ থাকতে বলে, কারণ শার্ক শব্দের দ্বারা আকর্ষিত হয়। হঠাৎ করে তখন একটা মেয়ে জলে পড়ে যায়। পরের মুহূর্তেই শার্ক মেয়েটিকে খেয়ে নেয়। তখনই একটা ডক্টর সেখানে আওয়াজ করে আর শার্কটি তার দিকে আকর্ষিত হয়। ইথেন ট্র্যাঙ্কুইলাইজার নিতে জলে নেমে আসে, কিন্তু সেটা যে বক্সে রাখা আছে সেটা বন্ধ ছিল। সেই বক্সটাকে সে ভেঙে ফেলে,
কিন্তু শব্দ হওয়ার কারণে শার্ক তার দিকে এগোতে থাকে। সে নিজেকে শার্কের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। তখনই একটা মোটা ছেলে যার নাম মন্টি, সে তাকে ধরে টেনে জল থেকে বের করে নেয়। তারপরে ইথেন ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে সেই শার্কের ওপর নিশানা করে, কিন্তু সে শার্ককে একটাও ট্র্যাঙ্কুইলাইজার মারতে পারে না। শার্কটি মোটা ছেলেটার উপরে আক্রমণ করে। সেই সময় ইথেন ট্র্যাঙ্কুইলাইজারকে হাতে নিয়ে লাফ দিয়ে শার্কের শরীরে লাগিয়ে দেয়। তারপরে ইথেন সবাইকে বলে তাদেরকে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কিন্তু যে কোনো সময় শার্ক জেগে যাবে বলে সবাই জল দিয়ে যেতে ভয় করে। তাদের কাছে আর অন্য কোনো রাস্তা না থাকায় তারা জলে নেমে দরজার কাছে যায়। তখনই একটা মেয়ের হাতের ক্ষতস্থান থেকে রক্ত পড়তে থাকে আর শার্ক রক্তের গন্ধ শুনে আবার জেগে ওঠে। মুহূর্তের মধ্যেই শার্কটি সেই মেয়েটিকে মেরে ফেলে এবং সবাই ভয় পেয়ে যায়। ল্যাবে চশমা পরে থাকা ডক্টর নিজেকে বাঁচানোর জন্য অন্য একজন ডক্টরকে শার্কের সামনে ফেলে দেয়। তারা যখন দরজার কাছে পৌঁছায় তারা দেখে ল্যাবে জল ঢুকে পড়ায় দরজাটা বন্ধ হয়ে গেছে। তারপরে তারা ল্যাবের উপরে থাকা ভেন্টিলেশনের দিকে লক্ষ্য করে। তারা সিদ্ধান্ত নেয় ভেন্টিলেশন দিয়েই তারা বাইরে বেরোবে। যে কোনো ভাবে তারা ল্যাবের বাইরে বেরিয়ে আসে। তারা ভাবে যে এবার তাদের আর কোনো সমস্যা নেই, কিন্তু যখন তারা মাটিতে ফাটল দেখে তখন তারা অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে এখানে কি রয়েছে, কিন্তু তাদের সন্দেহ হয় যে এখানে নিশ্চয়ই কোনো গড়বড় রয়েছে, কোনো সমস্যা রয়েছে। তারপর আমরা ল্যাবের সেক্রেটারিকে দেখতে পাই যার নাম শিয়ন। তার মনে পড়ে যে তার মেয়েকে ল্যাবের প্রধান তার সঙ্গে নিয়ে গিয়েছিল। তখন শিয়ানের মেয়েকে দেখা যায় সে দোল খেলছে। হঠাৎ তার পেছনের গাছগুলো নড়তে লাগে। শার্ক বাচ্চার মাথার উপর দিয়ে লাফিয়ে সামনে চলে আসলে বাচ্চা মেয়েটি ভয় পেয়ে যায়। নিজেকে বাঁচানোর জন্য সে একটা পাইপের মধ্যে ঢুকে পড়ে। শার্কটি পাইপ ভেঙে বাচ্চা মেয়েটিকে খাওয়ার চেষ্টা করে। এই সময় ইথেন সেখানে চলে আসে আর মেয়েটিকে কোনো রকমে বাঁচাতে সক্ষম হয়। ইথেন শিয়ানকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। ইথেন তার সঙ্গীদের পালাতে বলে, কিন্তু তার সঙ্গীরা বুঝতে পারে না যে ইথেন এটা কেন বলছে। তারা শার্কটিকে তাদের দিকে আসতে দেখে প্রাণ ভয়ে পালাতে থাকে। তাদের মধ্যে একজন পালানোর সময় মাটিতে পড়ে যায় আর তখনই শার্ক তাকে ধরে ফেলে। তাকে বাঁচানোর জন্য তার আর একটা সঙ্গী তাকে ধরার চেষ্টা করে, কিন্তু শার্ক তাকেও নিয়ে চলে যায়। ইথেন সবাইকে লুকিয়ে রেখে নিজে শার্কের সামনে দৌড়াতে থাকে। শার্ক ইথেনের ওপর আক্রমণ করলে ইথেন একটা জায়গায় আটকে যায় এবং শার্ক জলে পড়ে যায়। শিয়ান ও মন্টি ইথেনকে সেখান থেকে বাইরে বের করে আনে এবং পালিয়ে যায়, একটা জায়গায় আরাম করতে বসে। ইথেন জিজ্ঞাসা করে তারা শার্কের সঙ্গে কি করেছে। শিয়ান বলে তারা শার্কের দেহে কাঁকড়ার জিন ট্রান্সফার করেছে, এর ফলে শার্কের দেহে মিউটেশন ঘটে শার্ক মাটিতে চলতে পারছে। এই সময় চশমা পরা ডক্টর একজনকে দেখতে পায় যার শরীর থেকে রক্তপাত হচ্ছে। সে বলে যে তার রক্তপাতের কারণেই শার্ক তাদের পেছনে আসছে, একে এখানে রেখে তাদের চলে যাওয়া দরকার, না হলে তাদের বিপদ হতে পারে। কিন্তু কেউ তার কথা শোনে না। সেই সময় হঠাৎ শার্ক সেখানে এসে আহত ব্যক্তিকে খেয়ে ফেলে। সবাই পালাতে থাকে আর শার্ক তাদের পেছনে পেছনে যেতে থাকে। সেই সময় চশমা পরে থাকা ডক্টর শার্কের সামনে পড়ে যায়। তাকে সাহায্য করার জন্য ছোট্ট মেয়েটি তার দিকে যায়, কিন্তু ডাক্তারটি এত স্বার্থপর ছিল যে ছোট্ট মেয়েটিকে শার্কের সামনে ফেলে রেখে সে নিজে পালিয়ে যায়। কিন্তু ডক্টরের শরীর থেকে খুব রক্তপাত হচ্ছিল, তাই শার্ক সেই ছোট্ট মেয়েটিকে কিছু না করে সেই ডক্টরকে খেয়ে নেয়। এরপর শার্ক সেই ছোট্ট মেয়েটির দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর ঠিক সেই সময় ল্যাবের প্রধান তার কিছু লোককে নিয়ে আসে ও শার্কের দিকে অনবরত গুলি চালাতে থাকে। শার্ক সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তারা শার্কটিকে একটি জালের মধ্যে আটকানোর চেষ্টা করে, কিন্তু এটা করা সম্ভব ছিল না। তখন ইথেন শার্কের দিকে একটা গ্রানাইট ছোড়ে। পরের বার যখন ইথেন আবার গ্রানাইট ছুড়তে যায় তখন ল্যাবের প্রধান তাকে এটা করতে বাধা দেয়। ল্যাবের প্রধান সে শার্কটিকে যে কোনো মূল্যে জীবন্ত ধরার চেষ্টা করে। সে ইথেনকে এর জন্য সাহায্য করতে বলে, কিন্তু ইথেন পরিষ্কারভাবে না বলে দেয়। ল্যাবের প্রধান তখন তাদের মধ্যে একজন মেয়েকে গুলি করে দেয়। তারপর শিয়ানের দিকে গুলি তাক করে। এটা দেখে ইথেন ভীষণ রেগে যায়, কিন্তু কোনো কিছু তাদের নিয়ন্ত্রণে না থাকায় ইথেন তার কথা মেনে নেয়। তারপর তারা নৌকায় করে সমুদ্রে শার্কটিকে খুঁজতে যায়। সমুদ্রে পৌঁছে দেখে শার্ক অনেক মানুষকে মেরে ফেলেছে। তখনই তারা জানতে পারে যে শার্কটি খুব শীঘ্রই শহরে পৌঁছে যাবে। তারপরে আমরা সিনেমার প্রথম সিন দেখতে পাই যেখানে শার্ক সমুদ্র থেকে
লাফ দিয়ে শহরে প্রবেশ করে। শার্ক শহরে ঢুকে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। এই সময় শার্ক একটি ছোট্ট মেয়ের সামনে এসে তাকে খেতেই যাচ্ছিল, সেই সময় শিয়ান সিগন্যাল ওয়েভ অ্যাক্টিভেট করে। এর ফলে শার্ক তার দিকে আকৃষ্ট হয় ও ছোট্ট মেয়েটিকে ছেড়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই নৌকার মধ্যে মন্টি একটা মরা মাছের ওপরে সস লাগাচ্ছে। তারা মাছটিকে একটা হুকে লাগিয়ে সেটা সমুদ্রে ফেলে দেয়। এই সময় শিয়ান শহরের ভিডিও দেখে, তাদের সমুদ্র থেকে হুক তুলে নিতে বলে, কিন্তু ততক্ষণে শার্ক সমুদ্রে চলে আসে। হুক শার্কের মুখে আটকে যায়। শার্ক নৌকাকে টানতে শুরু করলে সেই সময় শিয়ান অজ্ঞান হয়ে যায় এবং নৌকার বাকি সদস্যরা জলে পড়ে যায়। নৌকা টানতে টানতে শার্ক মাটিতে চলে আসলে ইথেন নৌকা থেকে পড়ে যায়। শার্ক শিয়ান সহ নৌকা নিয়ে একটা গুহার মধ্যে ঢুকে যায়। শিয়ানের জ্ঞান ফিরলে সে দেখে সে একটা গুহার মধ্যে আছে। শিয়ান তার কন্ট্রোলিং ডিভাইসটি বের করে, কিন্তু সেখানে শার্কের কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তারপর শিয়ান শার্ককে সিগন্যাল দিতে লাগে। তখনই সে জানতে পারে যে শার্ক তার পেছনেই আছে। ল্যাবে প্রধানও তার লোকজন নিয়ে চলে আসে ও শার্কের ওপর গুলি চালাতে থাকে। তারা শার্কটিকে হাই ইলেকট্রিক ভোল্টের শক দেয়, যার ফলে শার্কটি অজ্ঞান হয়ে যায়। তখন ল্যাবের প্রধান শার্কের কাছে আসে এবং তার গায়ে হাত দিয়ে হাসতে লাগে। ইথেন এসে শিয়ানকে নিয়ে যাচ্ছে এমন সময় ল্যাবের প্রধান তাদেরকে থামতে বলে এবং জানায় সে আসলে একটা বায়ো ওয়েপন তৈরি করার চেষ্টা করছিল। সে বলে, আমি চাই না যে এটার ব্যাপারে আর কেউ জানতে পারুক, তাই তাদের দুজনকেও সে মেরে ফেলবে বলে। ঠিক সেই মুহূর্তেই শার্ক আবার জেগে ওঠে। তারা সবাই ভয় পেয়ে যায় আর সেই মুহূর্তেই ল্যাবের প্রধানের অজান্তেই শার্কটি পেছন থেকে এসে ল্যাবের প্রধানকে খেয়ে নেয়। এই সব দেখে তারা সবাই প্রাণের ভয়ে বাইরে পালাতে থাকে, কিন্তু তাও কিছু মানুষ শার্কের শিকার হয়ে যায়। এই ছোটাছুটির মধ্যেই আইস স্মোক মাটিতে পড়ে যায় এবং জায়গাটি ধোঁয়াতে ভরে ওঠে, কেউ কিচ্ছু দেখতে পায় না। এই সুযোগে শার্ক অনেক মানুষকে মেরে ফেলে। শেষ পর্যন্ত একটা মানুষ বেঁচে থাকে। সে তার দুটো বন্দুক দিয়ে গুলি চালায়, কিন্তু শার্ক তার পেছনেই দাঁড়িয়ে যায় ও তাকেও খেয়ে ফেলে। অন্যদিকে ইথেন শার্কটিকে মারার পরিকল্পনা করছিল। সে শিয়ানের কাছ থেকে কন্ট্রোলিং ডিভাইসটা নিয়ে নেয় এবং দৌড়াতে লাগে। এর ফলে শার্ক ইথেনের পিছু করতে লাগে। শিয়ানের কাছে যে কন্ট্রোলিং ডিভাইসটি ছিল সেটাকে সে উপরে ছুড়ে, যাতে শার্ক মুখ খোলে, কিন্তু শার্ক খুব উঁচুতে ছিল, এই জন্য ইথেন গ্রানাইডটি শার্কের মুখে ফায়ার করতে পারে না। তখন শার্ক শিয়ানকে খেতে তাঁর দিকে এগোতে থাকে। তাই দেখে ইথেন ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় মন্টি ওখানে চলে আসার একটা মরা মাছ নিয়ে আসে। মরা মাছটাকে সে ওপরের দিকে ছুড়ে দেয়। শার্ক যখন মাছটিকে খাওয়ার জন্য মুখ খোলে, তখনই ইথেন তার মুখের মধ্যে অনেকগুলো গ্রানাইট ফায়ার করে। এর ফলে শার্কের পেটের মধ্যে গ্রানাইটগুলো ফেটে যায় এবং শার্ক মারা যায়। কিন্তু শিয়ান এবং মন্টি ইথেনকে খুঁজে পায় না। তারা দুজন ভাবে ইথেন হয়তো মারা গেছে, তাই তারা কান্না করতে লাগে এবং দুঃখিত হয়ে যায়। কিন্তু ইথেন তাদের পেছনেই দাঁড়িয়েছিল। তারা দুজনে তাকে দেখে খুশি হয়ে যায়। ইথেনকে শিয়ান জড়িয়ে ধরে। শেষে আমরা একটা বাচ্চা শার্ক দেখতে পাই, যাকে সেই বড় শার্কটা জন্ম দিয়েছে। আর এইভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।